নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার, ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি সুন্দর ফুলের গাছ নিয়ে। আপনারা হয়তো এই গাছটি সম্পর্কে পরিচিত আছেন, অনেকেই জানেন এই গাছটি সম্পর্কে। এটাকে বলে নীল ঘণ্ট বা নীল ঘণ্টা, অনেকে বলে নীল ঝুঁটি। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, গাঢ় নীল বেগুনি রঙের। আপনারা কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছি না, ভিতরে দেখুন একটা হলুদ রঙের একটা সুন্দর একটা আভা রয়েছে। এই ফুলের গাছটি মূলত এর আদিবাসস্থান বা এর উৎপত্তিস্থল সাউথ আফ্রিকা, কিন্তু বর্তমানে ভারতবর্ষের উপমহাদেশের প্রায় সমস্ত দেশেই এই ফুলের গাছ সুন্দরভাবে চাষ হচ্ছে। এবং আমি বলতে পারি যে এই ফুলের গাছ যদি আপনার ছাদ বাগানে বা বাগানে থাকে, আপনার বাগানের রূপ পাল্টে যাবে। অনেকে এটাকে ভুল করে বলেন নীলকণ্ঠ ফুল, কিন্তু এই সম্পর্কে আপনাদের বলি যে নীলকণ্ঠ এবং নীলঘণ্ট ফুলের মধ্যে একটা পার্থক্য আছে, এ নিয়ে একটা বিতর্ক আছে। নীলকণ্ঠ ফুল বলতে মূলত আমরা যে ফুলকে বোঝাই সেটা হচ্ছে অপরাজিতা ফুল, এবং সেই ফুল আপনারা জানেন গাছটি লতানো গাছ, এবং সেই গাছ লম্বায় 50 থেকে 100 ফুট পর্যন্ত হতে পারে, কিন্তু এই গাছ লম্বায় 8 থেকে 10 ফুট যদি মাটিতে থাকে, এবং প্রয়োজন অনুসারে এই গাছের হাইটকে আমরা কমাতে পারি। যদি আমরা এই গাছটাকে টবে প্রতিস্থাপন করি, তাহলে প্রুনিংয়ের মাধ্যমে আমরা এই গাছের হাইটকে কম করতে পারি। দিন দশেক আগে আমি এই গাছটি নিয়ে এসেছিলাম, আমি এক স্থানীয় নার্সারি থেকে এই গাছটি সংগ্রহ করেছিলাম, তারপর আমি এই গাছটিকে এই টবে প্রতিস্থাপন করেছিলাম। সেই প্রতিস্থাপন সংক্রান্ত ভিডিও আমার আছে, এই ভিডিওতে আমি সেটা সে অংশটা জুড়ে দেবো, আপনারা দেখতে পাবেন। কিন্তু দেখুন এই 10 দিনের মধ্যেই এই গাছের গ্রোথ কী সুন্দর হয়ে গেছে, এবং প্রচুর ফুল আসছে। এইদিকে দেখুন, এইদিকে তাকালেও দেখতে পাবেন এই ফুলগুলো ফুটবে, এই যে এইদিকে। আবার এইখানে যদি দেখেন, দেখুন এই যে নতুন ডাল ছাড়ছে, এবং নতুন ডালের সঙ্গে সঙ্গে প্রচুর ফুল আসছে, এই যে দেখতে পাচ্ছেন এর পর্ব থেকে, এই যে পাতার যে পর্ব, এই পর্ব থেকে এই ফুল আসে। তো যে কথাটা আপনাদের বলছিলাম যে নীলকণ্ঠ এবং নীলঘণ্ট এই ফুলের মধ্যে পার্থক্য রয়েছে। এই ফুলের বৈজ্ঞানিক নাম থানবার্গিয়া ইরেক্টা, আর অপরাজিতা ফুলের বৈজ্ঞানিক নাম ক্লিটোরিয়া টার্নেসিয়া। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল নিচে পড়ে গেছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে এমনিতেই ফুলের ফুল পড়ে যাচ্ছে, এবং এই ফুল মূলত 2 দিনের মতো গাছে থাকে। এবং এই ফুল মহাদেবের পুজোতে ভীষণভাবে কাজে লাগে, কারণ মহাদেব নাকি এই ফুল খুব পছন্দ করেন। তো যাই হোক, আপনারা এই ফুলের গাছটি যদি আপনার বাড়িতে টবে বা বাগানে মাটিতে যদি প্রতিস্থাপন করেন, প্রচুর ফুল পাবেন, এবং আপনার বাড়ির যে প্রয়োজনের যে ফুল পুজোর কাজে সেগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। এবং এই গাছের যত্ন পরিচর্যা অত্যন্ত সহজ, খুব কম যত্ন পরিচর্যার মধ্য দিয়ে এই গাছ হয়। মাটিতে লাগালে এই গাছের, আমি আগেই বলেছি এই গাছের উচ্চতা 8 থেকে 10 ফুট হতে পারে, এবং সেক্ষেত্রে আপনাদের এই গাছের যে কাটিং বা প্রুনিং যেটা করতে হবে সেটা কিন্তু বর্ষাকাল আগে, কারণ এই গাছে বর্ষাকালে এবং গ্রীষ্মকালেই প্রচুর ফুল হয়। এমনিতে সারা বছর অল্প বিস্তর ফুল হয়, শীতকালেও আপনারা অল্প বিস্তর ফুল পাবেন, কিন্তু বর্ষার সময় এবং গরমের সময় এই গাছ প্রচুর ফুল দেয়, এবং খুব কম যত্ন পরিচর্যার মধ্য দিয়ে এই গাছ প্রচুর ফুল দেবে। এই গাছের ক্ষেত্রে যদি প্রতিস্থাপনের প্রয়োজন হয় আপনাদের, অর্থাৎ টব পরিবর্তনের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাদের আমি বলবো যে ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই আপনারা এই গাছের টব পরিবর্তন করবেন। এবং এই গাছের মাটি কেমন হবে সেই সম্পর্কে বলি, আমি প্রায় আমি বললাম যে দিন দশেক আগে এই গাছটি এই টবে প্রতিস্থাপন করেছি, তখন আমি যে মাটিটা তৈরি করেছিলাম সে সম্পর্কে আপনাদের বলি। প্রথম কথা, এই গাছ কিন্তু অতিরিক্ত জল সহ্য করবে না। জল যদি আপনার টবের মাটিতে জমা হয়, এই গাছের শিকড় পচে যাবে এবং গাছ মারা যাবে, তাই অবশ্যই ওয়েল ড্রেন সয়েল হতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনাদের যে মাটিটা আপনারা তৈরি করবেন সাধারণ গার্ডেন সয়েল, তার সঙ্গে গার্ডেন সয়েলের প্রকৃতি অনুসারে 10 থেকে 20% সাদা বালি দেবেন, অল্প পরিমাণ কোকোপিট ব্যবহার করতে পারেন। এছাড়া আমি যেটা এখানে ব্যবহার করেছি 30-40% মতো, প্রায় 40% মতো আমি পুরনো গোবর সার এই মাটির সঙ্গে যুক্ত করেছি, তার সঙ্গে সিংকুচি, তার সঙ্গে হাড়ের গুঁড়ো, তার সঙ্গে রক ফসফেট, এবং তার সঙ্গে সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট, আরও কিছু অনুখাদ্য এর সঙ্গে যুক্ত করে আমি মাটিটি তৈরি করে এই গাছটি প্রতিস্থাপন করেছিলাম। এই গাছের পরবর্তী যত্ন পরিচর্যা, অর্থাৎ প্রতিস্থাপনের পর, কারণ যেহেতু এই গাছ সারা বছরই আপনাদের অল্প বিস্তর ফুল দেবে, তাই এই গাছের যত্ন পরিচর্যা কিন্তু সময় সময় করে যেতে হবে। শীতের সময় আপনারা যেটা করতে পারেন, পাতলা খোল পচা জল সেটা আপনারা ব্যবহার করতে পারেন, আর ওই সময় গাছের বৃদ্ধির জন্য
আপনারা যেমন কুড়ি 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 এটা ব্যবহার করতে পারেন, আর এই সময় যদি রাসায়নিক কিছু ব্যবহার করেন তাহলে আপনাদের বলবো দশ ছাব্বিশ ছাব্বিশ এই সার, এর এই গাছে আপনারা রাসায়নিক সার এটা আপনারা প্রয়োগ করতে পারেন হাফ চামচ, বেশি কিছু নয়, তার বেশি নয়। কিন্তু আমি বলবো যে রাসায়নিকের দিকে না যেয়ে আপনারা জৈবভাবে করুন, হাড়ের গুঁড়ো, এর সঙ্গে সঙ্গে সিংকুচি, পুরনো গোবর সার এগুলো আপনারা প্রয়োগ করুন, তার সঙ্গে নিমখোল, তাহলে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই গাছের এমনিতে কোনো রোগবালাই নেই, পোকার আক্রমণও খুব একটা দেখা যায় না, তবে মাঝে মাঝে হয়তো যদি পোকার কোনো আক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন, আর মাঝে মাঝে দশ দিন ছাড়া ছাড়া আপনারা নিম তেল প্রয়োগ করবেন, পাঁচ এমএল প্রতি লিটার জলে প্রয়োগ করে স্প্রে করবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুগণ, এই গাছ খুব অল্প, আমি আগেই বলেছি অল্প পরিচর্যার মধ্য দিয়ে হবে। আর একটা বিষয় আপনাদের বলে দিই যে এই গাছের থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আপনাদের এর কাটিং করতে হবে, প্রুনিং যেটা বলা হয়, এই প্রুনিংয়ের কাজটা কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে করতে হবে। যদি তারপর আপনারা প্রুনিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ফুল পাবেন না, কারণ এই গাছে বর্ষাকালে ফুল হয়, তাই বর্ষার সময় যদি এই গাছের আপনারা প্রুনিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফুল পাবেন না, তাই বর্ষার আগে এটাকে আপনাকে কাজটা করে নিতে হবে, ফেব্রুয়ারি মার্চ আপ টু এপ্রিল পর্যন্ত। এবং এই গাছের কীভাবে আপনাদের চারা তৈরি হবে সেটা বলি, এই গাছের বীজ হয়, ফুলগুলো পরাগ মিলনের পর এগুলো বীজ তৈরি হয়, সব ক্ষেত্রে হয়তো হয় না কিন্তু কিছু কিছু বীজ তৈরি হয়, এবং বীজ তৈরি হওয়ার পর সেই বীজ থেকে আপনারা চারা তৈরি করতে পারেন, কিন্তু সেই বীজ থেকে যে চারাটা তৈরি করবেন সেই চারা থেকে যখন গাছ হবে সেই গাছে ফুল আসতে কিন্তু অনেক সময় লাগবে, তাই এই গাছের বংশবিস্তারের উপায় এবং তাড়াতাড়ি ফুল পাওয়ার উপায় হচ্ছে কাটিং থেকে এই গাছের চারা তৈরি করা। এমনিতে আমরা টবে রাখলে এই গাছ যাতে খুব বড় না হয় এই জন্য আমাদের মাঝে মাঝে একে প্রুনিং করতেই হবে, সেই সময় আপনারা এর থেকে চারা তৈরি করে নিতে পারেন বা স্থানীয় নার্সারি থেকে খোঁজ করলেই আপনারা পেয়ে যাবেন এই গাছের চারা। তাহলে বন্ধুগণ, আপনারা দেখলেন একটি খুব সুন্দর একটি ফুল, যে ফুল গাছটি খুব কম যত্ন পরিচর্যার মধ্য দিয়ে হয় এবং খুব সুন্দর ফুল ফোটে, দেখুন এই ফুলটাকে ইংরেজিতে বলে ব্লু ট্রাম্পেট, অনেকে একে বলেন কিংস ম্যান্টেল, অনেকে বলেন ব্লু বেল, বিভিন্ন নামে এই ফুল পরিচিত, এবং অতি পরিচিত। আমি অতিরিক্ত ফুল আনার জন্যে একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করছি, এটা আপনারাও করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসা আমি একদিন জলে ভিজিয়ে রেখেছি, এগুলো মধ্যে থেকে দেখুন একটা লাল রঙের জল তৈরি হয়েছে, অর্থাৎ পেঁয়াজের খোসার মধ্যে যে সমস্ত পুষ্টিমৌলগুলি আছে সেই পুষ্টিমৌলগুলি এই জলের মধ্যে চলে এসেছে। আমরা জানি যে পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং এই মুহূর্তে এই গাছের প্রয়োজন পটাশিয়াম। পটাশিয়াম ছাড়াও পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং সালফার রয়েছে, যা গাছের ফুল ফোটার ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী হবে। তাই এখানে আমি এই যে খানিকটা জল নিয়েছি, এই জলের সঙ্গে এই পেঁয়াজের খোসার যে নির্গত জল সেই জল মিশিয়ে দিয়ে আমি এই গাছের গোড়ায় প্রয়োগ করব। বৃষ্টি হচ্ছে, অল্প একটু প্রয়োগ করবো। এইভাবে আপনারাও এইভাবে যে কোনো ফুলের গাছে অতিরিক্ত ফুল পেতে গেলে পেঁয়াজের খোসা ভেজানো জল আপনারা ব্যবহার করতে পারেন। বন্ধুগণ, আজ এই পর্যন্তই, আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করবেন, এই অনুরোধ রইল। নমস্কার।